স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার পর বৃহস্পতিবার পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করল ত্রিপুরা প্রদেশ NSUI এর এক প্রতিনিধি দল। তারা মহানির্দেশকের সাথে দেখা করে আগরতলা শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র অর্ঘ্যজ্যোতি মল্লিকের অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। গত 19 ডিসেম্বর অর্ঘ্যজ্যোতি মল্লিকের মৃত্যু হয়, কিন্তু এখন পর্যন্ত ঘটনার তদন্ত শুরু হয়নি। তাই আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে দেখা করেছি বলে NSUI এর রাজ্য সভাপতি সম্রাট রায় জানান। এবং সেটার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত আপনাদের মাধ্যমে বলছি, এবং আমরা SP সাহেবের নিকট আমরা কথা বলতে এসেছি, এবং অবিলম্বে যদি ব্যবস্থা না নেয়, গ্রেপ্তার না হয়, সুষ্ঠু তদন্ত না হয়, আমরা বৃহৎ আন্দোলনে যাচ্ছি। এবং বিভিন্ন জায়গায় আপনাদের বলে রাখি, এই স্কুলের মধ্যে কিছু কিছু শিক্ষকরা স্টুডেন্টদের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। শিক্ষকদের আমি নিন্দা জানাই এই সমস্ত ঘটনার। আপনারা কেন ছাত্রদের প্রেশার ক্রিয়েট করবেন, কেন ছাত্রদের প্রেশার ক্রিয়েট করবেন? আপনাদের মাধ্যমে বলছি, সঠিক তদন্ত নির্দেশ আপনারাও দিন, আপনারাও দিন সঠিক নির্দেশ। আপনারা কেন একটা অংশ কেন সাপোর্ট করছেন, কেন স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের প্রেশার ক্রিয়েট করছেন? আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, কেন প্রেশার ক্রিয়েট করা হবে? এখন পর্যন্ত 3 দিন হতে যাচ্ছে, কোনো ইনভেস্টিগেশন নেই, কী অরাজকতা, কেন ইনভেস্টিগেশন করা হবে না? আমরা ডিমান্ড করছি, যিনি রাহুল দেব টিচার, ওনাকে 306 IPC, ওনাকে ইন্ডিয়ান প্যানেল কোর্টে 306 ইনভেস্টিগেশন করার জন্য আমরা ডিমান্ড করছি, অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করা হোক। আমরা এই দাবি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।